বন্ধুগণ, এই যে আমাদের মাংস এক সাইড পুড়ে কয়লা গেছে, দেখো। ইয়া, খাও খাও খাও। মাংসটা হাফ হয়ে গেছে রেডি, হাফ হয় নাই, তাই ওয়াল হচ্ছে অল্প কাঁচা আছে। নমস্কার বন্ধুগণ, সবাইকে স্বাগতম আমার এক নতুন ফ্রেশ ভিডিওতে। তো বন্ধুগণ, আগের বারের মতন এইবারও একটা নতুন একটা ভিডিওতে চলে এসেছি। আজকে এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে এই জায়গাটার নাম আমি সঠিক জানি না, কারণটা হচ্ছে আমরা আসলাম গাজলডোবা ক্যানেলের উপরে। সাইডটা সুন্দর জায়গাটা দেখলাম, এবার জায়গাটা তোমরা দেখো লেভেলের সুন্দর। আর এইখানে আজকে আমরা করবো কি, গোটা মুরগি নিয়ে আসছি, মুরগিটাকে ম্যারিনেট করে গোটাকে ফ্রাই করবো আজকে, মানে রোস্ট করব না, ফ্রাই না, রোস্ট করবো। ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুগণ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবে। তাহলে চলো বন্ধুগণ, বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। বন্ধুগণ, বিষয়টা হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে প্রথম, সর্বপ্রথমে এখানে আগুন ধরাবো। জঙ্গলে মারা তো চলে আসছি, ব্যাপারটা হচ্ছে যে আমাদের ওয়াই শেপের যে লাগবে লাকড়িটা সেরকম পাচ্ছি না, এখন দেখা যাক কী হয়। যেটা পেয়ে হাতের সামনে সেটাই নিয়ে যাওয়ার চেষ্টা করবো। বলে ভিতর থেকে ওয়াই শেপের যে লাকড়িগুলো আনার কথা ছিল সেগুলো নিয়ে আসি। একটা ওয়াই পাইছি, আর একটা ওয়াই মানে হবে ওটা কাম চালাও। তো বন্ধুগণ, এখন হচ্ছে সময় এই মাংসটাকে ধুয়ে টুয়ে রেডি রেডি করে রেডি করে দেখেন। আমাদের মাংস ধোয়া কমপ্লিট, তো এখন এটাকে ম্যারিনেট করে নেবো। দই, দইয়ের মধ্যে লঙ্কার গুঁড়ো বা হলুদ হলুদ জিরের গুঁড়ো, তো বন্ধুগণ মাংস আমাদের ম্যারিনেট করা হয়ে গেছে। তখন একটা ম্যারিনেশন থাক, ততক্ষণ আমরা আগুনটাকে ধরে নিই। আগুনটা দেখো বন্ধু, এটা হচ্ছে কাবাব স্টিক, এর ভিতরে হচ্ছে আমাদের মাংসটাকে পুরোটা ঢোকাবো। তখন দেখা যাক ম্যারিনেশন কতদূর হয়েছে। দেখো বন্ধুগণ, বন্ধুগণ এই যে আমাদের মাংস স্টিকে ঢোকানো হয়ে গেছে। এই জিনিসটা হচ্ছে আমরা বানিয়েছি বাড়িতে, মানে মাংসটা না হিলে যখন এরকম রোটেশন করতেছি এটা সুন্দর রোটেট হচ্ছে। এটা হচ্ছে স্প্রে ক্যানের হচ্ছে পিছনের অংশটা, আর এটা হচ্ছে ভ্যানের স্পোক। এই দুটোকে সে চোখা করে মালটা ঢুকানো হচ্ছে, জানি সাপোর্ট থেকে। তাহলে চলো, এবার হচ্ছে রেডি হয়ে গেছে। কত দূর বন্ধু? আপাতত 75% হচ্ছে, এখন 25% বাকি আছে। এক সাইড পুড়ে কয়লা গেছে, দেখ সামনে, দেখা সামনে দেখ না। এই যে অবস্থা আমাদের মুরগি, সিধা হয়েছে পুরা কামড় বসাতে। টেস্ট করবি? টেস্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টেস্ট করবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাও খাও খাও। ওয়াশ করা হচ্ছে, টেস্ট করার পালা। আসে গেলো যে খাওয়ানো তোকে দি। এ
এবার হচ্ছে সুবীর ভাইয়ের খাওয়ার পালা। কি ঘটনা ঘটছে? ঘটনাটা ঘটছে উপরে সম্পূর্ণ রেডি, বুঝছিস তো? এবার ভিতরের মানে মাংসটা হয়ে গেছে কাঁচা, এবার এটাকে নামাবো, নামায় মালটাকে কাটবো। চলো ছিড়ো। এই সাইডটা হয়ে গেছে, মানে এক সাইড হয়েছে আরেক সাইড হয়নি আর কি, প্রায় হয়েছে কিন্তু কাঁচা কাঁচা মনে হচ্ছে। মাংসটা হাফ হয়ে গেছে রেডি, হাফ হয় নাই, তাই জন্য এটিকে লটকাচ্ছি। আবার আগুন নেমে গেছে, আবার ধরাবো, আবার রেডি করবো, তারপরে আবার খাওয়া দাওয়া হবে। যেগুলো হয় না ওগুলোগুলো আবার চড়াই দিলাম শিখের মধ্যে। আগুনটা নেমে গেছে, এখন আগুনটাকে আবার ধরাবো, ওই যেগুলো সিদ্ধ হবে, আবার রেডি হবে, তারপর আবার হবে। জাস্ট ওইটুকু রেডি হয়েছে, এইটুকু রেডি হয়েছে, এই যে এইটুকু রেডি হয়েছে, এটুকু খাবো এখন, এটুকু খাবো এখন আমি আর শুয়ে মেরে খাবো। দেখি এক পিস খাও, ঠিক আছে? বল হচ্ছে অল্প কাঁচা, কি বলি কাঁচা, অল্প অল্প আছে কাঁচা, তাও মানে চলবে। ভালো টেস্ট হয়েছে, জঙ্গল আর কত হয়েছে উঠে গেছে। জঙ্গলের জীবনযাপন আমরা শুরু করছি, বাড়ি থেকে বার করে দিচ্ছে, বাড়িতে বের করে দেয়া, এমন কিছু নেই। পরে ভিডিওগুলো এরকম টাইপেরই আসবে হয়তো, জানি না। এখন আমাদের জ্বালানি আনতে যাচ্ছি জঙ্গলে, আবার ওই জল খায় আসতেছে, জঙ্গলে জ্বালানি আনতে যাবো। আমাদের জ্বালানি শেষ হয়ে গেছে, আগুনটাই নিভে গেছে মেন ব্যাপারে যেটা, এখন যাবো। এই যে অনেক ব্যাগ ভরে ভরে নিয়ে আসবো এখন জ্বালানি, তারপরে আবার জ্বালাবো, তারপরে যেটুকু কাঁচা মাংস আছে ওটাকে আবার রেডি করতে হবে, তারপরে খাওয়াতে লাগবে। ও তাহলে যেগুলো বড় গাছের নিচে দেখবা, শুকনো শুকনো পাতাগুলো বা লাকড়িগুলো থাকে, ওগুলোই নিতে হয়। এই যে 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 ওর মানে অভিজ্ঞতা আছে, আগে মনে করছে মনে হয় ওর জন্য অনেক ফাস্ট হয়ে গেছে, হাত অনেক চলে ওর। পাতা কালেক্ট করা, এই যে পাতা কালে পাতা খড়ি যত আছে সব কালেক্ট করা হয়ে গেছে। এখন যাচ্ছি আবার আমাদের ওইখানে যাই, আবার চিকেনটাকে রেডি করতে লাগবে। আবার চিকেনটা রেডি হয় না, চিকেনটাকে এই পুড়িয়ে পুড়িয়ে আর কি, চিকেনটাকে আবার বানিয়ে আবার খেতে হবে। তো এই জন্য আমরা এগুলা নিতে গেছিলাম। এখন ওই যে আবার যখন বাড়ি চলে আসে আবার নরমাল মোডে ফিরে গেলাম। অবনী হইছে কবিরাজি কালো দাসের মাজন, ও কাল সেখানে লাগাবেন, সেখানে ফাস্টে হয়ে যাবে। কালো মাজন আবার বিক্রি করে, এটা আবার কি মোড় হচ্ছে রে, এত ছোট কেন আসতেছে? ইয়ো ইয়ো কি ফসা, আহা নন বন্ধুগণ, বন্ধুগণ আজকে কি একটা মাংস খেতে পাবো, পাবো কি না সেটাও জানি না। এই পাতা আর কোনো মাংস মনে হচ্ছে পাতাই খেতে হবে আজকে, মানুষ থেকে ছাগলে পরিণত হবো। এই পাতা 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 লাগলি পাতা তো বন্ধুরা এখন হচ্ছে মাংসটা 95% রেডি, আগুনটা আর 5% হবে না, আগুনটা নেমে গেছে এখন। তো এখন আমাদেরকে এরম করে আর কি নামাইতে হবে, খাইতে হবে। তো নামাও বন্ধু, তোকে দেখাচ্ছে না, গেলাস না। একটা গেল, দুইটা গেল, আরো দুইটা আছে, তিনটা, চারটা। চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। এইবার হচ্ছে মাংস হয়ে গেছে, এইবার দেখো, এইবার মাংসটা তো সুন্দর সিদ্ধ হয়েছে। তাহলে বন্ধুগণ দুজন মিলে খুব অসুবিধা হয়েছে ব্যাপারটা, তোমরা হয়তো 20% তোমাদের এখানে দেখালাম,
ভাববে কি এর পিছনে 80% আরও অনেক কিছু করতে হয়েছে আমাদেরকে। এই আগুন দেখলাম 2 মিনিট লাকড়ি, এ কতবার যদি লাকড়ি নিয়ে আসছি আমরা, সেটা এখন আমরা নিজেও বলে নিয়ে হয়েছে। আর এই মাংসর অবস্থা, চলো এখন যেমনই হবে যে মিলে খাবো আর কি, এই আর কি। চলো চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস, তাহলে চলো চিয়ার্স, চিয়ার্স, চলো টেস্ট করো, টেস্ট করার পালা। চিকেন লেগ পিস কাঁচা তো আছে, অল্প অল্প তা হয়ে যাবে। বিকাল 5টা বাজিয়েছে, আর কিছু করা যাবে না, আর এখনো ধরাবো না, এটাই খেতে হবে। সিদ্ধ হয়েছে? সিদ্ধ হয়ে গেছে মানে অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয় না, যেটা হচ্ছে ওটা খাইতে পারি। মিথ্যা বলে লাভ নেই, মিথ্যা তো বলে লাভ নেই, অনেকগুলো হয় নাই মানে 50-50 হচ্ছে, 50% হয় নাই। এটাকে যেটুকু হচ্ছে ওটুকু খাই নিয়েছি আমরা, আমাদের হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট। তো আজকের মতন ভিডিওটা তবু ছিল, ভিডিওটা পছন্দ হয় লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর এরকম আরও ভিডিও দেখতে গেলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। তাহলে আজকের মতন বা সুবীর ভাই, বাই বাই, বাই বাই, আবার দেখা হবে এরকম একটা সুন্দর ভিডিও নিয়ে। ও হো, ভালো কথা, তোমাদের কিন্তু হ্যাপি নিউ ইয়ার জানো না, সবাইকে নিয়ে ওকে হ্যাপি নিউ ইয়ার, সবাইকে সুস্বাগতম 2023। কি বলে।